ডাব তো ঢাকা শহরে এখন ডেঙ্গু রোগীর জন্য ডাব খাওয়া অপরিহার্য, আবার ডাবই সর্বনাশের আর এক কারণ। আমরা সবাই সচেতন, কিন্তু আমাদের ঘরের ভিতরে, অনেকের ঘরের ভিতরে দেখা যায় যে আমরা শাওয়ার ইউজ করি কিন্তু বদনাও অনেক আছে। বদনা পরে পানি তিন দিন হয়তো ব্যবহারই হয় না, শাওয়ার ইউজ করতেছে, বদনার মধ্যে তিন দিন পানি জমে আছে, আমাদের খবর নেই। কিংবা আমরা ফুল গাছে পানি দিই, অনেকেই এই বিভিন্ন লোকজন দিয়ে দেওয়ায় তারা পানি দিয়ে থয়ে, আবার বৃষ্টি হয়, বৃষ্টি হলে যে পানিটা নেমে যাবে, কিংবা এই কাজটি আর করা হয় না, এরকম বিভিন্নভাবে করা হচ্ছে। অনুরোধ করব যে সিটি কর্পোরেশন আপনারা যে হট স্পটগুলো দেখলেন এখানে বিশেষ অভিযানের ব্যবস্থা করুন। সেকেন্ডারি স্টেশন যেগুলো আছে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা এগুলো প্রতিদিন অন্তত ভিজিট, একাধিকবার ভিজিট, যেখানে জানি আজকের ময়লাটি গত আগামীকালের জন্য অপেক্ষা না থাকে। আমরা আমাদের মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় হসপিটাল যেগুলো আছে সেখানে আমাদের নির্দেশনা আমরা দিচ্ছি, তারা আলাদা ওয়ার্ড করবে, তারা ব্যবস্থা করবে কীভাবে বেটার ম্যানেজমেন্ট দেওয়া যায়। কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এগুলো করবেন এবং দয়া করে মেয়র মহোদয়কে বলবেন যে আপনারা এই এটার এখন মানে মেইন মিডিয়া ফোকাস খুব জরুরি হয়ে পড়েছে, মিডিয়ার মাধ্যমে মানুষকে মোটিভেশন করাটা খুব জরুরি হয়েছে। 2009 দুইজন মেয়র তারা খুবই কষ্ট করেছে, তারা অত্যন্ত মানে একেবারে মানুষের কাছাকাছি গিয়েছেন, আমরা প্রতিদিন দেখেছি যে তারা কীভাবে কষ্ট করেছে। তাদের সাথে আমাদের আপনাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, আমাদের ডাক্তাররা, আমাদের সরকারি কর্মকর্তারা সবাই কষ্ট করেছে বলে আমরা সেই সময় এত বড় একটা দুর্যোগ থেকে ওভারকাম করতে পেরেছি। ঠিক সেইভাবে ইন্টারভেনশন আমরা আশা করব যে আপনাদের মধ্যে থেকে থাকবে এবং আপনারা আমাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পারবেন খুব দ্রুত। তো জ্বর ছেড়ে যাওয়ার পরে রোগী মনে করে যে আমি সুস্থ হয়ে গেছি, বিপদটা হলো এইখানে, এইখানে এসে বিপদ, এই বিপদের জায়গাটাই আমরা বুঝতে পারি না। এইটা ডেঙ্গু যখন জ্বর যখন ছেড়ে যায় তখনই তার প্লাটিলেটটা কমা শুরু হয়, ব্লিডিং শুরু হয়ে গেলে তখন আর ডাক্তার কিছু ম্যানেজ করতে পারে না। প্লাটিলেট যদি 10-12-15 হাজারে চলে আসে তা আপনার দাঁতের কর্নার থেকে যে কোনো জায়গা থেকে ব্লিডিং শুরু হয়ে যাবে, ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যাবে, কিছু করার থাকে না ডাক্তারের। এটাই হচ্ছে লাস্ট হসপিটালে ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণ রাখবো। আমরা তো বলে দিলাম সকল হসপিটালে আমাদের ডেঙ্গু কর্নার এখন আলাদা হয়ে যাবে। আমাদের যে পৌরসভা এ বি সি যা আছে, মেয়র সিটি কর্পোরেশন আছে, প্রত্যেককে আজকের সবার বিষয়টা ওইভাবে অফিসিয়ালি অবহিত করা যে তারা যেন ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম নেয় এবং সেই কার্যক্রমটা কী এটা যেন আপনারা মনিটরিং করেন। অনুগ্রহ করে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করব আপনারা সারা দেশের এই কাজটি মনিটরিং করবেন, দয়া করে মনিটরিং করেন, এটাকে ছেড়ে দিবেন না, চিঠি লিখে ছেড়ে দিবেন না, মনিটরিংয়ের ব্যবস্থা করেন। আমরা চেষ্টা করছি আমরা যেন কেউ দায়িত্ব না হারাই, সবাই নিজ দায়িত্বটা বুঝে নিয়ে আমরা কাজ করি।